ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তোফাজ্জল হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত বিষয়টি এখনও শতভাগ নিশ্চিত হওয়া না গেলেও কয়েকজন শিক্ষার্থীর নাম জানা গিয়েছে। সেই সাথে তার নিথর দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে। সামাজিক মাধ্যম সূত্রে জানা যায় তোফাজ্জল চোর ছিলেন না, বরগুনা পাথরঘাটার মেধাবী সন্তান এই তোফাজ্জল। ভালো রেজাল্ট নিয়ে পাথরঘাটা কলেজে ভর্তি হন। ঠিক ওই সময় তার ভাগ্য তার সাথে নিষ্ঠুরতা করে। স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম হয়, তা কপালে সয় না, ওই মেয়েকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। এরপরও তার মা বাবাকে এক মাসের মাথায় পৃথিবী থেকে পাড়ি জমান না ফেরার দেশে। বড় ভাই ছিলেন পুলিশের এসআই, তিনি তার শেষ অভিভাবক, তাকে চিকিৎসা করায়, মরণ এসে তাকেও তুলে নেয়, কেবল পড়ে থাকে কপাল পোড়া পাগলাটা। সবশেষ তাকেও ছাড়তে হলো পৃথিবীকে, ছাড়তে বাধ্য করল তথাকথিত শিক্ষার্থীরা। গতকাল বুধবার সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে হলের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে দফায় দফায় তাকে মারধর করা হয়। এ সময় তাকে ভাতও খেতে দিয়েছিলেন শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শী হলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা গেছে, তোফাজ্জলকে যখন গেস্ট রুমে নেওয়া হয় তখন সেখানে প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা তোফাজ্জলকে হালকা মারধর করে ক্যান্টিনে খাবার খাওয়াতে নিয়ে যান। এরপর তাকে এক্সটেনশন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন ব্যাচের প্রায় 30 জন, এদের মধ্যে 20-21 এবং 21-22 সেশনের শিক্ষার্থীরা তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছে। সূত্রের তথ্য অনুযায়ী গেস্ট রুমে তোফাজ্জলের হাত বেঁধেছে জালাল, সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে, মারতে মারতে তোফাজ্জল পড়ে গেছে। এরপরে পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে। এ সময় সবাই হাততালি দেয়, সবাই খুশি হয়, কারণ তাকে আবার মারতে পারবে। এরপর আবার শুরু হয় পেটানো। এই দফায়ও সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ। পরে পদার্থবিজ্ঞান বিভাগের 18-19 সেশনের জালাল আসে। জালাল এসে আরও মারতে উৎসাহ দেয়, বলে মার, ইচ্ছা মতো মার, মায়রা ফেলিস না একেবারে। এ সময় গ্যাস লাইট দিয়ে পায়ে আগুনও ধরিয়ে দেয়। পরে সুমন এসে তোফাজ্জলের ভ্রু ও চুল কেটে দেয়। পরে তোফাজ্জলকে হলের মেইন বিল্ডিংয়ের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পরে জালাল প্রচুর মারে তাকে। বুট জুতা পরে এসে তোফাজ্জলের আঙ্গুল মারিয়ে সেচে ফেলেন। এ সময় এক শিক্ষার্থী জালালকে বলে, ভাই এগুলো কি করেন? তা শুনে হেসে দেয় জালাল। তোফাজ্জলের গোপনাঙ্গে লাঠি দিয়ে জোরে জোরে আঘাত করে জালাল। অনেক সিনিয়র এসে তাদের ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থী গণমাধ্যমকে জানান, মারধরকারীরা চেষ্টা করেছিল মারপিট করে তার স্বীকারোক্তি নেবে যে চুরি হওয়া ফোন সেই নিয়েছে। মারধরের এক পর্যায়ে 2-3টা ফোন নম্বর দেয় তোফাজ্জল। সেই নম্বরে ফোন দিলে অপর পাশ থেকে জানানো হয় মানসিক বিকারগ্রস্ত, কিন্তু শিক্ষার্থীরা বিশ্বাস করতে চায়নি। সেখানে আসা শিক্ষকদের সামনেও তোফাজ্জলকে পেটানো হয়। শিক্ষকরা বাধা দিতে চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি আরও বলেন, এরপর প্রক্টোরিয়াল টিম আসে। কিছু অভিযুক্তরা টিমের কাছে তোফাজ্জলকে দিতে চাচ্ছিল না। 25 মিনিট ধরে শিক্ষকরা তাদের বোঝানোর চেষ্টা করেন, কিন্তু স্যারদের কথা তারা মানেনি। পরে প্রক্টোরিয়াল টিম বুঝতে পারে তোফাজ্জলের অবস্থা খুবই খারাপ, এত মারলে কেউ বাঁচতে পারে না। তার মাংসগুলো খসে পড়ে গেছে, তার গোপনাঙ্গে প্রচুর আঘাত করা হয়েছে, আঙুলগুলো পুরো ছেঁচে ফেলা হয়েছে। পরে অবস্থা খারাপ দেখে এক পর্যায়ে শিক্ষার্থীদের 5-6 জনের একটি দল তোফাজ্জলকে শাহবাগ থানায় নিয়ে যায়। সেখান থেকে রাত 12টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করলে সরে পড়েন ওই শিক্ষার্থীরা।